اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বিশ্বনবীর আগমনে জগত হইল উজালা মধুর নামটি স্মরণ কর হে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ অল প্রেজিডিউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মহান আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল বেশে আল্লাহর ঘর মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমাদের ডানে বামে সামনে পিছনে তাকালে দেখে আমাদের অনেক মায়ের মানুষ কোভিড-19 সহ বিভিন্ন ভাবে ইন্তেকাল করেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আল্লাহ যেন বাকি জিন্দেগি আল্লাহর গুলামির মধ্যে আমাদের মুতমাইন বানায় সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে এত মৃত্যু, এত দুঃসংবাদ, এত কিছু ঘটিয়ে আমাদেরকে একটা তম্বি বা একটা কেয়ারফুলনেস, একটা সতর্ক বার্তা দিতে চান। যে সতর্ক বার্তাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুজকি বান্দারা যারা দুজকে যাবে তাদের উদ্দেশ্য করে বেহেস্তিরা তাদেরকে বলবে যে তোমরা কেন দুজকে আজকে আসলা। মুসলমান যারা তারা তো দুজকে যাওয়ার জন্য নয়, তারা বেহেস্তে, তাদের আদিপুরুষ বেহেস্তে ছিলেন, আমাদের আদিপিতা আদম আলাই সালাত ওয়াসালাম বেহেস্তে ছিলেন, বেহেস্ত থেকে বের হয়েছেন, আল্লাহ একটা কমিটমেন্ট করেছেন আবার আমাদেরকে, আমাদের আদিপিতা আমাদেরকে বেহেস্তে প্রবেশ করাইবেন। সুতরাং দুজকে যাওয়ার কারণ কি? আদম সন্তান যারা দুজকমুখী দুজকে যাবেন তাদেরকে বেহেস্তিরা উদ্দেশ্য করে একটা প্রশ্ন করবেন, তারা পাঁচটা জবাব দিবে। একটা প্রশ্নের একটা কোয়েশন আনসার ৫। আমরা আজকে এই ৫টা আনসার এবং একটা কোয়েশন আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এভরি সোল উইল বি হেল্ড ইন দা প্লেস ফর ইটস ডিড এক্সেপ্ট the companions of the right hand. Those who will be guardian of the delight, they will question each other. Ma salakakum fi sakar. Ask of the sinner, what lead you into hellfire? Behestira, beheste teke duzokiderke posno korben, kun jinishe tumaderke aske jahanname niye gelo. Allah Rabbul Alamin আমাদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য মুসলমান মুমিন বা আল্লাহর হাবিবের উম্মত হিসাবে জমিনে প্রেরণ করেন নাই, আমরা জান্নাতে যাব, কেন আমরা জাহান্নামে? মুসলমানদের এই প্রশ্ন খাড়া করবে বেহেস্তিরা, অথবা মুসলমানদের আন্ডারেজ সন্তান যারা, ছোট ছোট সন্তান যারা ইন্তেকাল করেছেন, তারা জান্নাতের উচ্চ স্তরে অবস্থান করবেন ইল্লিয়িন। সেখান থেকে তারা দুজকিদেরকে প্রশ্ন করবেন, হো মুসলমানের ছেলে মুসলমান, তোমরা কেন আজকে জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা, হোয়াট লিড ইউ ইন টু হেলফায়ার, কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে আসলো? এই যে প্রশ্ন, কোয়েশন হচ্ছে একটা, আনসার থাকবে ৫টা। এই ৫টা আনসার আমাদের জিন্দগিতে আমরা মিলিয়ে নিব। যারা সিনার পিপুল, যারা জাহান্নামি, তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দে উইল সে উইল ওয়ার নট of those who prayed. First answer, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দুজকিরা দুজকে যখন
যাবে সর্বপ্রথম লাস্ট অফ রিজারেকশন আল্লাহ সুবহান তাআলা আস্কিং ফার্স্ট কোয়েশ্চন অ্যাবাউট প্রেয়ার বিকজ অফ 82 টাইমস আল্লাহ সুবহান তাআলা মেনশন ইন হোলি কোরআন আকিমিস সালাহ এস্টাবলিশড ইওর রেগুলার প্রেয়ার এস্টাবলিশড ইওর রেগুলার প্রেয়ার অ্যান্ড প্রফেট আলাইহিস সালাত ওয়াস সালাম হোল লাইফ টিচিং অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড আসকাস প্রেয়ার এস্টাবলিশড ইওর রেগুলার প্রেয়ার দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ সুবহান তাআলা সর্বপ্রথম আমাদেরকে যে প্রশ্ন করবেন সেটা হচ্ছে নামাজ সম্বন্ধে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন যেটা হবে নামাজ সম্বন্ধে এই প্রশ্ন যদি আপনি সাকসেসফুল হন এটা যদি আপনি পাস করেন তাহলে অন্য যেগুলা এগুলা এত শক্ত করে দেখা হবে না এই জন্য নামাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জন্য জাহান্নামী যারা জাহান্নামে যাবে জাহান্নাম থেকে বেহেস্তিরা তাদেরকে কোয়েশ্চন করবে যে তোমরা কেন আজকে মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন আজকে জাহান্নামে ফার্স্ট আনসার যেটা তারা করবে কালু নামলাকু মিনাল মুসাল্লিন দে উইল সে দে ওয়ার নট দোজ হু আর প্রেয়ার আমরা নামাজি ছিলাম না মুসল্লিদের সাথে আমরা ছিলাম না ফার্স্ট আনসার ওয়ালাম নাকু নুতিমু মিসকিন সেকেন্ড আনসার হচ্ছে দে উইল সে নর ওয়ার উই অফ দোজ হু ফিড দ্য নিডি ইন্ডিগেন্ট আমরা পুয়ার পিপুল যারা সমাজে বুকা ফাঁকা থাকতো যারা অসহায় দারিদ্র তাদেরকে আমরা খাবার দিতাম না ওয়ালাম না কোনো তৈমু মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইসলামের ইসলামের সৌন্দর্য হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই একজনে আরেকজনের দুঃখে দুঃখ পাবে একজন উপাস থাকবে আরেকজন পেট ভরে খাবে তা নয় সমানভাবে সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি ইসলামের বন্টন করে সুষম বন্টন যাকে বলে আজকে আমরা এখানে যা অপচয় করি সাউথ আফ্রিকার তারা এক ফোঁটা বিশুদ্ধ পানি পাইতেছে না আমরা এখানে যে খাবারগুলা ওয়েস্ট করি মিডিল ইস্টে যে খাবারগুলা ফালাইয়ে দেওয়া হয় অন্য দেশে দেখা যায় এই খাবারগুলা তাদের জন্য প্রধান উপাদান খাবারের নিম্নতম অংশটুকু তাদের নাই আপনি যদি সাউথ আফ্রিকার দিকে তাকান দেখবেন কিছু মানুষের শুধু হাড্ডি শরীরের মধ্যে চামড়ার সাথে আছে হাঙ্গার থাকতে থাকতে এদের অবস্থা নাই বিশুদ্ধ পানির অভাব খাবারের অভাব চিকিৎসার অভাব সবগুলার অভাব কিন্তু আমরা আমাদের অপচয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে ওটা অনুভব করতে পারি যে আমরা কোন পর্যায়ে আছি আর তারা কোন পর্যায়ে এই জন্য আল্লাহ বলবেন যে তোমরা ওয়াকুন্না ওয়ালাম না কুনু তুমু মিসকিন এ দুজকিরা দুজকে যাবে যাতে হাঙ্গার মানুষদেরকে খানা খাবার দিবে না এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয় শেষ নি এর পরেরটা হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন বাট উই ইউজ টু টক উইথ বেঞ্চক আমরা সবসময় কথা বলতাম অতিরিক্ত কথা বিবদ করতাম মানুষ সম্বন্ধে আমরা বেশি কথা বলতাম ওয়াকুন্না নুকাজিবু ইয়াউমিদ্দিন আর আমরা সাথে সাথে আমরা উই ইউজ টু ডিনাই দ্য লাট অফ ডে অফ দ্য রিজারেকশন ডে অফ রিজারেকশন একটা কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম কিয়ামত কি খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় সুতরাং লাস্ট অফ দ্য রিজারেকশন সেটাকে আমাদের কোনো মাথায় আনি নাই এই জন্য আমরা আজকে দুজকি এরকম কিছু মানুষ আছে যারা দুনিয়ার আনন্দের মধ্যে এমন ভাবে বিলিয়ে দেয় নিজেকে যে পরে কি হবে এটা আর কোনো বিষয় নাই হাত্তা তান আল ইয়াকিন আজকে তারা এটা বুঝতে পেরেছে যে আনটিল দে আর কাম টু দ্য সার্টেন যে সময়টা তারা এসেছে এই সময়ে তারা এখন বুঝতেছে যে একটা কিয়ামতের দিন বলতে একটা কিছু আছে কিন্তু তারা এর আগে এটা কিনে আনি নাই তার বিশ্বাসের মধ্যে আনে নাই এই পাঁচটা জবাব দিবে একটা কোয়েশনের আনসারে মা সালাকাকুম ফি সাকার কেন তোমরা দুজকির মুখী হলে এখন এই পাঁচটা আনসারকে আমরা সামনে রেখে যদি আমরা আমাদের জিন্দগি চালাই তা আমরা বুঝতে পারবো এটা হলো যে কোনো টেস্টের আগে প্রশ্ন আউট হওয়া দুজকেরা দুজকে যাবে এই পাঁচটা কারণে আমার কথা নয় সুরা মুদ্দাসির আয়াত নম্বর 32-48 আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন এগুলো হচ্ছে আনসার এখন আনসারটা যদি আমরা আগে জেনে নেই তাহলে আমাদের জন্য টেস্ট দিতে ইজি আমরা প্রশ্ন যেগুলো আছে আমরা প্রশ্নগুলো আউট হয়ে গেছে এই প্রশ্নগুলোর আনসার শিখে গেলেই আলহামদুলিল্লাহ এজন্য দুজকিরা দুজকে যাবে পাঁচটা কারণে এই পাঁচটা কারণের আমলের মধ্যে আনেন আনলে ফায়দা কি বলে দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে ফায়দা কি দুনিয়ার জিন্দগি আল্লাহ সুন্দর করে সেট আপ করে দিবেন আখেরাতে বে হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ
চতুর্দিকে আমাদের মৃত্যুর খবর, এর মধ্যে আমরা আমাদের